হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টিআর সলিউশনস। আজকে আমরা তোমাদের জন্য একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমরা সময় এবং কার্য চ্যাপ্টারের কিছু স্পেশাল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথম কোশ্চেন কি রয়েছে? একটি কাজ এ একা 20 দিনে করতে পারে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ এবং বি একত্রে কাজটি কতদিনে করবে? প্রথমে কি আছে? এ, তারপরে আছে হলো বি। এ কাজটা করছে কতদিনে? 20 দিনে। বি কাজটা করছে কতদিনে? 30 দিনে। তাহলে টোটাল কাজটা কত সেটা আমরা জানি না। টোটাল কাজটা বার করার জন্য আমাদের কি করতে হবে? 20 এবং 30-এর লসাগু। 20 এবং 30-এর এলসিএম কত? 60। এই 60 হলো টোটাল ওয়ার্ক। এবার আমরা বার করব এ এর এফিসিয়েন্সি এবং বি এর এফিসিয়েন্সি কত। তাহলে দেখো, এ 20 দিনে করছে, 20 দিনে করছে 60 ইউনিট কাজ, তাই তো? কারণ এ টোটাল কাজটা 20 দিনে করে বলে দিয়েছে। তাহলে একদিনে করছে কত ইউনিট? 60 ভাগ 20 মানে 3 ইউনিট। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি হলো 3। সেমভাবে বি এর এফিসিয়েন্সি কত? 60 ভাগ 30 মানে 2। এরকমভাবে এতটা লিখে আমরা কিন্তু অঙ্কগুলো করব না। আমরা শুধু কি করব, এই যে 60 বেরিয়েছে টোটাল ওয়ার্ক, সেটা ভাগ এর কতদিন সময় লাগছে? 20। এটা ভাগ করলেই 3 পেয়ে যাচ্ছি, তাহলে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3। সেমভাবে বি এর এফিসিয়েন্সি 60 ভাগ 30 মানে 2। এবার কি বলেছে, এ এবং বি একত্রে কাজটি কতদিনে করতে পারবে? এবার দেখো, তারা যখন একত্রে কাজটা করবে, তারা তো সেই কাজের মধ্যে তাদের নিজ নিজ এফিসিয়েন্সি দিয়েই কাজটা করছে। তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি কত? 3+2 মানে কত? 5 ইউনিট। তার মানে তারা 5 ইউনিট কাজ করছে একদিনে, তাই তো? এবার পুরো কাজটা তারা একত্রে যখন করবে, তার মানে কি? পুরো কাজ মানে কি? 60 ইউনিট। 60 ইউনিট কাজটা করছে কত দিনে? 60 ভাগ 5 = 12 দিন। তার মানে তারা একত্রে যখন করছে, তখন 12 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই হয়ে গেল প্রথম কোশ্চেন। এবার চলে যাই আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটাও আগের প্রশ্নের মতনই একদম সেম, শুধু সংখ্যাটা বদলানো রয়েছে। দেখো, এ একটি কাজ 30 দিনে করতে পারে, লিখি এ করছে 30 দিনে। বি সেই কাজটা করছে কত? 40 দিনে। তবে এ এবং বি একত্রে কাজটি কতদিনে করবে? তাহলে টোটাল কাজটা আগে আমরা বার করে নেব। 30 আর 40-এর এলসিএম মানে 120। এর এফিসিয়েন্সি কত? 120 ভাগ 30 মানে কত? 4। বি এর এফিসিয়েন্সি কত? 120 ভাগ 40 মানে 3। এবার তারা যখন একত্রে কাজটা করবে, তখন টোটাল তাদের এফিসিয়েন্সি কত হবে? 4+3=7 ইউনিট = 7 ইউনিট। এটা কতদিনে করে? দুজনে মিলে একদিনে করছে, সেটা দুজনে মিলেই 7 ইউনিট একদিনে করছে। তাহলে 120 ইউনিট কাজ করবে কতদিনে? 120 ভাগ 7 এই দিনে। তাহলে এটাই উত্তর। তোমরা এটাকে চাইলে ভাগ করে নিয়ে দেখিয়ে দিতে পারো, যেটা আনসারে থাকবে সেইভাবে করে নেবে। এইবার চলে যাই তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নে কি বলেছে? এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তবে এ এবং বি একত্রে কাজটি কতদিনে করবে? টোটাল কাজ আমরা জানি কত? 1 অংশ সবসময়, সম্পূর্ণ কাজটা সবসময় 1 অংশ। তাহলে কি এ এ ওই 1/3 অংশ কাজটা করছে, 1/3 অংশ করছে 5 দিনে। তাহলে 1 অংশ করবে কত দিনে? 3×5=15 দিনে। আর বি 2/5 অংশ করে 10 দিনে, তাহলে
এক অংশ করবে কত দিনে? 10 × 5/2 তার মানে 25 দিনে। বোঝা গেছে তো? তাহলে এ বি আগের মতন এবার সেম, তাহলে এ একা পুরো কাজটা করে কত দিনে? 15 দিনে। টোটাল কাজটা এক অংশ, 15 দিনে করছে। বি একা সেই কাজটা করছে কত দিনে? 25 দিনে। টোটাল কাজটা এক অংশ, মানে এখানে টোটাল কাজ মানে কত? 15 আর 25-এর লসাগু কত? 75। 75-কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 5 × 15 = 75। আর বি এর এফিসিয়েন্সি তাহলে কত? 75 ভাগ 25, তার মানে হলো কি? 3। এবার বলেছে কি তারা একত্রে কতদিনে কাজটা করবে, মানে টোটাল 75 ইউনিট তারা কতদিনে করবে। টোটাল কত রয়েছে তাদের? এফিসিয়েন্সি 5 + 3 = 8 ইউনিট তারা করে কতদিনে? এক দিনে, তাই তো? তাহলে তারা 75 ইউনিট কাজ করবে কতদিনে? 75 ভাগ 8 দিনে। হয়ে গেল। এবার চলে আসি আমরা 4 নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে? এ এবং বি একত্রে একটি কাজ করে 15 দিনে। লিখি তাহলে এ প্লাস বি, যেহেতু বলেছে এ এবং বি দুজনে মিলে তাহলে কতদিনে করে? 15 দিনে। বি একা কাজটা করে 20 দিনে। বি একা করছে কতদিনে? 20 দিনে। বার করতে বলেছে কি এ একা কতদিনে কাজটা করতে পারবে? এ এবং বি একত্রে 15 দিনে করছে, বি একা করছে 20 দিনে। টোটাল কাজটা আমরা ফার্স্টে বার করে নেব। টোটাল কাজ মানে কত? টোটাল কাজ মানে হলো 15 আর 20-র লসাগু কত? 15 আর 20-র লসাগু হলো 60। 15 আর 20-র লসাগু কত হচ্ছে? 60। এইবার আমরা কী বার করবো? দুজনের এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি, মানে এ আর বি যখন একত্রে করছে তখন তাদের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? 60 ভাগ 15, মানে হচ্ছে 4। আর বি যখন একা করছে তখন তার এফিসিয়েন্সি কত হচ্ছে? 60 ভাগ 20, মানে 3। এইবার এখানে বলেছি এ একা কতদিনে করতে পারবে। এই যে 4, এর মধ্যে কি এ আর বি দুজনেই তো রয়েছে, বি তার এফিসিয়েন্সি 3 নিয়েছে আর এ এর এফিসিয়েন্সি আমরা জানি না। তাহলে বি এর এফিসিয়েন্সি 3 তো এর মধ্যে রয়েছে, বাকি কত রয়েছে? 1 ইউনিট। 4-এর মধ্যে 3 তো রয়েছেই, আর বাকি কি? একটা 1 ইউনিট রয়েছে, ওই 1 ইউনিটটাই এ এর এফিসিয়েন্সি। তাহলে কি এ প্লাস এ এর এফিসিয়েন্সি, এ এর এফিসিয়েন্সি ইকুয়ালস টু এফিসিয়েন্সি অফ এ প্লাস বি, মানে দুজনের মোট এফিসিয়েন্সি, মাইনাস এফিসিয়েন্সি অফ বি। দুজনের এফিসিয়েন্সি যেটা রয়েছে সেখানে তো এ তার নিজের এফিসিয়েন্সি দিয়ে রয়েছে, আবার বিও তার নিজস্ব এফিসিয়েন্সি দিয়ে রয়েছে। আর বি এর এফিসিয়েন্সি আমরা জানি 3 ইউনিট, তাহলে এ এর এফিসিয়েন্সি কত হচ্ছে? তাহলে এ এর এফিসিয়েন্সি, সরি, 4 − 3 = 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এ 1 ইউনিট, 1 ইউনিট করে এক দিনে। এ একা, এ একা, এ একা 1 ইউনিট করে এক দিনে। তাহলে টোটাল কাজ কত? 60 ইউনিট। 60 ইউনিট করবে কত দিনে? 60 দিনে। তাহলে এ একা ওই কাজটি কত দিনে করবে? এই যে এ একা ওই কাজটি কত দিনে করবে? 60 দিনে করবে। এই যে 60। এবার যাই নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চনে কি বলেছে? এ এবং বি, এ এবং বি একত্রে একটি কাজ করে 12 দিনে। তার মানে কি? এ এবং বি মানে কি? আমরা লিখেছি এ প্লাস বি, এ প্লাস বি করছে 12 দিনে।
এ বি এবং সি তিনজনে মিলে, এবার এ বি তো রয়েছে তার সঙ্গে সিও যোগ হয়েছে, এটা তিনজনে মিলে করছে কত দিনে? 8 দিনে। এবার টোটাল কাজটা আমরা ফার্স্টে বার করে নেবো এদের এলসিএম করে। 8 আর 12-র লসাগু করলে কত হয়? 8 আর 12-র লসাগু করলে হয় 24। তাহলে 24-কে 12 দিয়ে ভাগ করলে হয় 2, 24-কে 8 দিয়ে ভাগ করলে হয় 3। এবার এ বি সি তিনজনে মিলে যখন রয়েছে আগেরটার মতনই সেম, তিনজনের যে এফিসিয়েন্সি নিয়ে তারা রয়েছে তাদের এফিসিয়েন্সি কি হচ্ছে? 3 ইউনিট। এর মধ্যে এ এর নিজস্ব এফিসিয়েন্সি আছে, বি এর নিজস্ব এফিসিয়েন্সি আছে, প্লাস সি এর নিজস্ব এফিসিয়েন্সি রয়েছে। এবার আরেকটা কি রয়েছে, এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি, যেটা ওখানেও এ এর এফিসিয়েন্সি আছে, বি এর এফিসিয়েন্সি আছে। তাহলে আমরা সি এরটা ইজিলি বার করে নিতে পারি। তাহলে আগেরটার মতনই সেম কি এফিসিয়েন্সি অফ সি ইকুয়ালস টু কি তিনজনের টোটাল এফিসিয়েন্সি 3 বিয়োগ এ আর বি এর এফিসিয়েন্সি মানে 2। এ বি সি তিনজনের এফিসিয়েন্সি আমরা পেয়েছি 3, আর এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হলো 2। তাহলে সি তো এক্সট্রা, সি এর এফিসিয়েন্সিটা কত হলো? 3-এর থেকে 2 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি ইকুয়ালস টু কত? 1। তাহলে সি একা 1 ইউনিট কাজ করে 1 দিনে। তাহলে সি একা 24 ইউনিট কাজ করে 24 দিনে। ব্যাস হয়ে গেল, একদম ইজি। এবার কি 6-এর অঙ্ক, 6 নম্বরটা কি রয়েছে? এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করছে। তাহলে লিখে ফেলি, এ প্লাস বি একত্রে করছে কত? 30 দিনে। এবং বি ও সি একত্রে করে 40 দিনে। তাহলে বি প্লাস সি করছে 40 দিনে, আর সি একা কাজটা করছে 60 দিনে, এটা বলা রয়েছে। এবার বলেছে এ কাজটি কত দিনে করতে পারবে, তাহলে এ এর এফিসিয়েন্সি বার করতে হবে। দেখো আগে 3টের এলসিএম করে নিই আমরা, 30, 40 আর 60, এদের এলসিএম করলে কত হয়? এদের এলসিএম করলে হয় হলো 120। 120 120-কে 30 দিয়ে ভাগ করলে হয় 4, 120-কে 4 দিয়ে ভাগ করলে 40 দিয়ে ভাগ করলে হয় 3, আর 120-কে 60 দিয়ে ভাগ করলে হয় 2। তাহলে আমরা এ প্লাস বি এর এফিসিয়েন্সি পেয়েছি যখন দুজন একসঙ্গে করছে, যখন বি আর সি করছে তাদের এফিসিয়েন্সি পেয়েছি, আর সি এর আলাদা করে এফিসিয়েন্সি পেয়েছি। এইবার এখান থেকে আমরা কি এই যে দুটো বি এ সি, বি প্লাস সি আর সি, এই দুটো থেকে তো আমরা বি এর এফিসিয়েন্সি বার করতে পারি। তাহলে এফিসিয়েন্সি অফ বি ইকুয়ালস টু কি এফিসিয়েন্সি অফ বি প্লাস সি মাইনাস এফিসিয়েন্সি অফ সি। তাহলে বি প্লাস সি কত? 3, আর সি কত? 2। তাহলে এফিসিয়েন্সি অফ বি মানে 1। তাহলে এফিসিয়েন্সি অফ বি পেয়ে গেছি। এবার এ প্লাস বি আমরা জানি এ প্লাস বি এর এফিসিয়েন্সি হলো 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফিসিয়েন্সি অফ এ ইকুয়ালস টু এফিসিয়েন্সি অফ এ প্লাস বি মাইনাস এফিসিয়েন্সি অফ বি। তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত? 4, মাইনাস এফিসিয়েন্সি অফ বি কত? 1, করলে কত হলো? 3। তাহলে এফিসিয়েন্সি অফ এ আমরা পেয়ে গেছি। তাহলে এ একা 3 ইউনিট করে 1 দিনে। তাহলে এ একা 120 ইউনিট করে কত দিনে? 120/3 ইকুয়ালস টু 40 দিনে। তাহলে এ একা 40 দিনে কাজটা করতে পারে। ব্যাস হয়ে গেল,
এইবার আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাই। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ বি এবং সি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। লিখে ফেলি এ বি এবং সি, তাহলে এ প্লাস বি প্লাস সি করছে কদিনে? 6 দিনে। তারপরে বি একা ওই কাজটা করছে কদিনে? 16 দিনে। আর বি এবং সি একত্রে কদিনে করছে? 10 দিনে। তাহলে বলেছে কি, এ প্লাস বি মানে এ এবং বি একত্রে করছে, তার মানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি আমাদের বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা লসাগু করে নেব, 6, 16 আর 10, এদের লসাগু করলে কত হয়? 240। 240কে 6 দিয়ে ভাগ করলে হয় কত? 40। 240কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 15। আর 240কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 24। এবার আমরা মানে এ প্লাস বি প্লাস সি মানে এ বি এবং সি যখন একত্রে কাজ করছে তখন তাদের এফিসিয়েন্সি পেয়েছি 40, বি যখন একা কাজ করছে তখন তার এফিসিয়েন্সি হলো 15, মানে বি এর একার এফিসিয়েন্সি হচ্ছে 15। 40-এর মধ্যে বি এর এফিসিয়েন্সি 15, আর এরকমই আবার বি প্লাস সি হলো 24, যেখানে বি এর এফিসিয়েন্সি আছে 15, আর তাহলে বাকি 9 ইউনিট হলো সি এর এফিসিয়েন্সি। আমাদের বার করতে হবে এ এবং বি, আমরা বি এর এফিসিয়েন্সি জানি, তাহলে এ এর এফিসিয়েন্সি বার করলেই এ প্লাস বি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো, এ প্লাস বি এরটা দিয়ে এ প্লাস বি প্লাস সি দিয়েছে আর বি প্লাস সি দিয়েছে, তাহলে এ এর এফিসিয়েন্সি মানে কি, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি মাইনাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি, তাহলেই তো আমরা এ এর এফিসিয়েন্সিটা পেয়ে যাচ্ছি, কারণ এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি, তাহলে তো এ থাকছে, তাহলে এ এর এফিসিয়েন্সিটা পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে? 40 বিয়োগ 24, মানে হচ্ছে 16 ইউনিট। ঠিক আছে, 16 ইউনিট হলো এ এর এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সিটা জানি আমরা 15 ইউনিট। তাহলে এ প্লাস বি এর একত্রে এর এফিসিয়েন্সি ইকুয়ালস টু কি, 15 প্লাস 16 মানে কি, 31 ইউনিট। তাহলে এ প্লাস বি এবং বি একত্রে 31 ইউনিট কাজ করছে একদিনে। তাহলে 240 ইউনিট কাজ করছে কত দিনে? 240/31 দিনে, হয়ে গেল। এই ছিল আমাদের আজকের ভিডিও, এই কটি অঙ্ক আমরা দেখিয়ে দিলাম তোমাদেরকে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ।